কিছু লোক চাচ্ছে দেশে মাহফিল না হোক, আলেমরা বয়ান বন্ধ করে দিক। আচ্ছা আপনারা বলেন তো, এই শীতের সময় আপনারা অনেকে দেখেছেন মাইকিং করে ফুটবলের টুর্নামেন্ট আয়োজন করা হচ্ছে, কনসার্টও হচ্ছে, সিনেমা চলছে, সিনেমা হল বন্ধ নাকি, স্টেডিয়াম বন্ধ আছে, খেলাও চলছে, সব চলছে, মিল বন্ধ, কারখানা, বাজার, হাটঘাট, সব সব চলছে, সমস্যাটা শুধু মাহফিল, ঠিক কিনা? পূজা চলছে না চলছে না? বড়দিন অনুষ্ঠান সারা বাংলাদেশে ধুমধাম করে হয়েছে না হয়নি? হয়েছে। বাধা কোথায়? মাহফিলে শুধু করোনা থাকে। অজুহাতটা কি, সমস্যাটা কোথায়? আরো বেশি ব্যথা লাগে, ষড়যন্ত্র যদি কাফের মুশরিকরা করতো ব্যথা কম লাগতো, ষড়যন্ত্র মুসলমানরা করে। যে মুসলমান কোরআনের মাহফিলে বাধা দেয় কিংবা মাহফিল করতে দিতে চায় না, তাকে আমরা মুসলমানও বলতে চাই না। যে মুসলমান আল্লাহর কোরআনকে পছন্দ করে না, কোরআনের আওয়াজকে পছন্দ করে না, তাকে আমি মুসলমান হিসেবে পছন্দ করি না। এ কথার সাথে কি আপনারা সবাই একমত আছেন? মাশাআল্লাহ। কিন্তু তাদের বোঝা উচিত এদেশের মানুষের হৃদয়ের সাথে, রক্তের সাথে, প্রতিটি রক্তের কণার সাথে ইসলাম, কোরআন, সুন্নার মহব্বত জড়িত রয়েছে। মন চাইলেই এত বড় জাতিগোষ্ঠীকে কোরআন সুন্না থেকে দূরে ঠেলে দেওয়া সম্ভব হবে না। গত সপ্তাহখানেক আগে, গত 22 তারিখে আমার একটা মাহফিল ছিল চুয়াডাঙ্গা জীবননগরে। সেখানে মাহফিল করবে বড় মাদ্রাসার মাহফিল, মাইকিং করতে দেওয়া হয়নি, পোস্টারও করতে দেওয়া হয়নি, অথচ মাহফিল কমিটি বললেন যে হুজুর আমাদের এই শহরে ধুমধাম করে মাইকিং করে বিশাল ফুটবল টুর্নামেন্ট হয়েছে। যে সপ্তাহে ফুটবল টুর্নামেন্ট হয়েছে সেই সপ্তাহে মাহফিলের অনুমোদন নাই। আমরা 95% মুসলমানের দেশের জনগণ, এ কথাটা যদি প্রতিবাদ করি তাহলে মাদানী হুজুর উস্কানিমূলক কথা বলে, আর যে হুজুর নীরবে সহ্য করবে তিনি হবেন বিরাট বড় বুজুর্গ হুজুর, আমলি হুজুর, আধ্যাত্মিক হুজুর। আমাদের স্পষ্ট মনে রাখতে হবে ইসলামে যেমন আধ্যাত্মিকতা রয়েছে, বুজুর্গি রয়েছে, সবচেয়ে বড় বুজুর্গ হচ্ছে যিনি ইসলাম বিরোধী কর্মকাণ্ডের বিরোধিতা করেন, এর চেয়ে বড় বুজুর্গি আর নাই, ঠিক কিনা? এটাকে বাদ দিয়ে যারা বুজুর্গ শাস্তে যান তারা বুজুর্গ, এই কথা ঠিক, কিন্তু বুজুর্গ শয়তান। বুজুর্গ মানে বড়, আসাকিতু আনিল হাক্কি শাইতানুন আখরাস, এটা আমার কথা নয়, আপনি যে অভিযোগ দাঁড় করায় বলবেন যে মাদানী হুজুর অমুক বুজুর্গকে শয়তান বলে গেছে, এটা আমি বলি নাই, আমি নকল করেছি। 1500 বছর আগে নবী জনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আসাকিতু আনিল হাক্কি শাইতানুন আখরাস, যে ব্যক্তি সত্য বলা থেকে জবানকে বন্ধ রাখে, চোখ থাকে, এটা হলো বুবা শয়তান। সে কি শয়তান? আরো জোরে, এগুলো হলো বুবা শয়তান, তার মুখ দিয়ে সত্য কথা বলে না, এরা হচ্ছে কি শয়তান? বুবা শয়তান। এই বুবা শয়তানগুলো সমাজের জন্য আরো বড় কালসাপ। বলে আপনি এত গরম গরম কথা বলেন কেন? হুজুর তো আমরাও দেখি কি সুন্দর আধ্যাত্মিক হুজুর, দেশের বাহিরে থাকে, উনেন ইউটিউবে ওনার বয়ান শুনি, ওনার আস্তে আস্তে মিষ্টি মিষ্টি কথা শুনলে আপনি নতুন করে মুসলমান হবেন, কিন্তু আমাদের বাংলাদেশের হুজুররা এত গরম কেন?
বাংলাদেশের হুজুরদেরকে দেখি আবার পিছন দিকে বাতাসও দেয়, বাংলাদেশের হুজুরা দেখি আবার সিংহাসনেও বসে, বাংলাদেশের হুজুরা দেখি আবার জোরে জোরে কথাও বলে, আস্তে আস্তে কথা বলতে পারে না, এত জোরে কথা বলে কেন? এই সমস্ত অভিযোগ যারা দার করায়, আল্লাহর কসম করে বলি, এরা কোরআনও জানে না, হাদিসও জানে না, নবীর জিন্দগি সম্পর্কে ন্যূনতম জ্ঞান তাদের নাই। আফসোসের ব্যাপার হল, কোরআন হাদিস সম্পর্কে যার জ্ঞান নাই, সেই ব্যক্তির উচিত ছিল যার কাছে জ্ঞান আছে তার কাছ থেকে জানবে। আল্লাহ পাক বলেন, ফাসআলু আহলায-যিকরি ইন কুনতুম লা তাআলামুন, তোমরা যদি না জেনে থাকো, যারা জানে তাদের কাছ থেকে জিজ্ঞেস করো, আলেমদের কাছে জানতে চাও, আলেমদের কাছে জেনে নাও। আর যে ব্যাপারে তোমার জ্ঞান নাই, ইলিম নাই, সেই ব্যাপারে খবরদার জবান খুলবা না। এটা আমি বলি না, এটা আল্লাহ নিজেই বলেছেন, লা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। যে ব্যাপারে তোমার ইলিম নাই, জ্ঞান নাই, সে ব্যাপারে চুপ। লা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, যে ব্যাপারে জ্ঞান নাই সে ব্যাপারে চুপ থাকতে হবে। পণ্ডিতি সব জায়গায় করবা না, বহুত পণ্ডিতি তোমাদের জাতি দেখেছে, খবরদার কোরআন হাদিসের ক্ষেত্রে আলেমদের উপরে পণ্ডিত্বের পাণ্ডিত্য দেখাতে যাবে না। তোমাদের এই পাণ্ডিত্য আলেমরা এবং বাংলাদেশের মুসলমান কোনোদিন মেনে নেবে না, কথা বলে ঠিক কিনা? আলেমদেরকে সবক শোনাও। আল্লাহ পাক বলেন, সাবধান, লা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, যে ব্যাপারে জ্ঞান নাই, ইলিম নাই, চুপ হয়ে যাও, কোনো কথা বলা যাবে না। মনে রেখো, ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা, তোমার কান, তোমার চোখ, তোমার অন্তর, সব কিছুকে হাশরের ময়দানে জিজ্ঞাসিত হতে হবে। মনে চাইলেই মুখ দিয়ে কিছু বলা যাবে না, মনে চাইলেই কান দিয়ে সব কথা শোনাও যাবে না, মনে চাইলে যা মনে চাই সেটা কল্পনাও করা যাবে না। কারণ আমি আপনি এমন এক রবের বান্দা, এমন এক রবের গোলাম, যে রব আমার শুধুমাত্র দিনের বেলায় অবস্থা জানেন না, রাতের বেলায় জানেন না, এমন নয়। আমার রব তো এমন রব যিনি বলেন, ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর, এরে বান্দা, চোর তোর চোখের আড়িটুড়ি, তুমি যে কালো সানগ্লাস লাগিয়ে প্রচণ্ড রৌদ্রের মধ্যে কোন দিকে তাকাও পৃথিবীর কেউ দেখে নাই, কিন্তু ইয়ালামু খাইনাতাল আয়ুন, চোখেরই এই খেয়ানটা সম্পর্কে আমি আল্লাহ পাক জানি, আমি সব দেখি। কেন জানো? কারণ হচ্ছে, ইন্নাল্লাহা লা ইখফা আলাইহি শাইউম ফিল আরদি ওয়া লা ফিস সামা, আমি আল্লাহর কাছে আসমানে এবং জমিনে কোনো কিছু লুকায় থাকে না, আমি সব দেখতে পাই, আমি আল্লাহ পাক সব শুনতে পাই। তুমি আমাকে দেখো না, কিন্তু তোমার সমস্ত কার্যক্রম আমি আল্লাহ পাক দেখি। যেখানে মানুষেরা মাইক্রোস্কোপ যন্ত্র দিয়েও একটা প্রাণীকে খুঁজে পায় না, সেই প্রাণীর রিজিকের ফয়সালা আমি আল্লাহ পাক করি। জুড়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমার স্রষ্টা তো এমন স্রষ্টা যিনি আমার চোখের খিয়ানত সম্পর্কে জানেন, যিনি আমার মনের হালাত জানেন, যিনি আমার কদমের হালাত জানেন, যিনি আমার হস্তস্পর্শের কথা জানেন, যিনি আমার দৃষ্টিকে কন্ট্রোল করেন, যিনি আমার অন্তরে হালাত জানেন। ভাইরা আমার, যারা আজকে আলেমদেরকে তোমরা গালমন্দ করো, আলেমদেরকে মৌলবাদী, জঙ্গিবাদী, তালাবানি, পাকিস্তানি, এই সমস্ত শব্দ বলে আলেমদেরকে যারা গালমন্দ করো, সাবধান হও, সাবধান হয়ে যাও। উলামায়ে কেরাম হচ্ছেন নবীগণের ওয়ারিস, তারা হচ্ছেন নবীদের ওয়ারিস।
তারা হচ্ছেন এই জাতির শ্রেষ্ঠ সন্তান। তুমি যৌবনকালটা গার্লফ্রেন্ড নিয়ে যখন পার্কে পার্কে সিনেমায় সিনেমায় কাটিয়েছ, যে আলেমকে মৌলবাদ বলে গালি দাও, যৌবনকালে রাত 3টা বাজে তাহাজ্জুদের নামাজের চোখের পানিতে এই আলেম বুক ভাসিয়ে দিয়েছে, তুমি সেই আলেমকে ধর্ম ব্যবসায়ী বলো? যে আলেম ধর্মের জন্য জীবন দিতে জানে তাকে তুমি কেমনে ধর্ম ব্যবসায়ী বলো? যে আলেম ধর্মের জন্য জবেহ হতে জানে কিন্তু ধর্ম ছাড়তে রাজি নয়, কথা বলেন, কথা বলেন, তাকে তুমি ধর্ম ব্যবসায়ী বলো? ধর্ম ব্যবসায়ী তো তুমি, সারা বছর নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, ইলেকশন আসলে মাথার মধ্যে টুপি দিয়া সাদা পাঞ্জাবি দিয়া ভোট চাইতে মানুষের কাছে যাও, তোমার চাইতে বড় ধর্ম ব্যবসায়ী বাংলার জমিনে আর নাই। ধর্ম ব্যবসায়ী আজকে আলেমদেরকে ধর্ম ব্যবসায়ী বলে গালি দিচ্ছে, খবরদার মুনাফেকের বংশধর, এ জমিন হচ্ছে শাহজালাল শাহবরানের মাখদুমের, এই পবিত্র ভূমিকে নামাজ করার শব্দ সার প্রাণ হাতে দেওয়া হবে না। তোমরা আমাদেরকে বলো আমাদেরকে কোরআন শিখাইতে আইসেন না? আমরা সকালে কোরআন পড়ি, বিকালে কোরআন পড়ি, দৈনিক 70 রাকাত 80 রাকাত নফল নামাজ পড়ি, আছে না? নাই। আমি দীর্ঘদিন ধরে একটা বুজুর্গ খুঁজতেছিলাম বাংলাদেশে, এত বড় আল্লাহর ওলি, 22 বছর ধরে তাহাজ্জুদ বিশ নাই, প্রতিদিন 70-80 রাকাত নফল নামাজ, সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করলো না। এত বড় বুজুর্গের সন্ধান এই জাতি পায় নাই, আজকে পেয়েছে, কথা বলে না কেন? জাতি আসল পীর পেয়ে গেছে, এত বড় আল্লাহর ওলি, সে আল্লাহর ওলি আলেমদের সাথে খেলতে চায়, আলেমদেরকে ডাকে, শেষ খেলা হবে আলেমদের সাথে, আলেমদের সাথে শেষ খেলা। তুমি আর কয় নাম্বার প্লেয়ার হয়েছ, তুমি আলেমদের সাথে শেষ খেলা খেলতে চাও? আলেমদের সাথে তো খেলা এর আগে অনেক লোকেরাই খেলেছে, নমরুদ খেলেছে, ফেরাউন খেলেছে, সাদ্দাত খেলেছে, কারুন খেলেছে, কথা বলেন, বহুত বড় বড় প্লেয়ারকে আল্লাহ নাকানি সুবানি খাইয়েছে, তুমি আলেমদের সাথে খেলতে চাও? তুমি আলেমদের সাথে খেলবে? জীবনের সকল অপকর্মের জুতা এবং ঝাড়ু পিঠা খাওয়ার জন্য প্রস্তুতি নাও, বড় বড় কথা বলো না আলেমদের বিরুদ্ধে। দায়িত্বশীল লোকেরা আলেমদের বিপরীতে এত বিষুদ্গার কেন? আজকে যে ছেলেগুলা মাথায় পাগড়ি পেয়েছে এরা হচ্ছে দেশের রত্ন, ঠিক কি না? সন্দেহ হয় আপনাদের? সন্দেহ হয়? আজকে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে ছেলে মেয়েদেরকে দিয়ে বাপ মা রাতের বেলায় শান্তিতে ঘুমোতে পারে না ভয়ে, না জানি আমার ছেলে নেশায়গ্রস্ত হয়ে গেল কিনা, ইয়াবাগ্রস্ত হলো কিনা, ইয়াবাখুর হয়ে গেল কিনা, আর সেই জায়গায় একটা সন্তানকে, ছাত্রকে মাদ্রাসায় দিয়ে বাপ মা তৃপ্তির ঢেকুর তুলে, আহারে আমার সন্তান ইয়াবাখুর হবে না, আমার সন্তান গাঁজাখুর হবে না, আমার সন্তান হেরোইন খুর হবে না, আমার সন্তান মাদক ব্যবসায়ী হবে না, বরং আমার সন্তান এমন এক মাদ্রাসায় পড়াশোনা করে আমার সন্তান আল্লাহর ওলি হয়ে যাবে। মাদ্রাসা পড়ুয়া একটা ছেলে জীবনে বাপ মার চেহারার দিকে চোখে চোখ রাখিয়ে কথা বলতে সাহস পায় না, গালমন্দ করবে তো এটা তো অনেক দূরের কথা, বাপ মার সাথে বিতর্ক জড়াবে সেটাও তারা সাহস পান না। কারণটা কি জানেন? কারণটা হচ্ছে এই যে কোরআনটা আপনি শিখিয়েছেন সন্তানকে, আপনার সন্তান এই কোরআনের মধ্যে শিক্ষা নিয়েছে, তার রব তাকে শিখিয়ে দিয়েছে, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইন্দাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা
ফালা তাকুমা, তোমার রব আমি আল্লাহর নির্দেশ হলো দাসত্ব করবে বা গোলামি করবে, একমাত্র আমি আল্লাহ। আমি আল্লাহর গোলামির পর পরে তোমার সবচেয়ে বড় দায়িত্ব হচ্ছে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমার বাবা মার সাথে সদাচরণ করবে। আল্লাহর পরেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাবা মার স্থান দিয়ে দিয়েছেন, কিন্তু কপালপুরের লোকেরা এই কথাটা বুঝে না। তারা জান্নাত কামাই করতে দয়াল বাবা কেবলা কাবার পায়ের মধ্যে গিয়া পড়ে থাকে, ঘরে বাপ মার খবর নেয় না। কত বড় নাফরমানি! কোরআনে কারীম আল্লাহ পাক বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা, বাবা মার কোন একজন যদি তোমার কাছে বার্ধক্যে উপনীত হয়ে যায়, আও কিলা হুমা অথবা উভয়ে, ফালা তাকুল্লাহুমা উফিন, উফ শব্দটাও তুমি তাদের সামনে উচ্চারণ করবে না, মনে তারা কষ্ট পাবে। উফ শব্দ তো বলবেই না, ওয়ালা তানহারহুমা, তাদেরকে ধমক দিতে পারবা না। ওয়াকুল্লাহুমা কওলান কারীমা, পিতামাতার সাথে সম্মানজনক শব্দে কথা বলবে, যে শব্দ ব্যবহার করলে, যে ভাষা ব্যবহার করলে বাবা মার ইজ্জত বাড়ে, সম্মান বাড়ে, এমন শব্দে বিনয়ের সাথে আস্তে আস্তে কথা বলবে। বাবা মারকে, বাবা মাকে ধমক দিবা না, সম্মানজনক কথা বলবে। ভাইরা আমার, আপনারা এক বাক্যে জবাব দিয়ে বলেন, এই কথাটা কি বাংলা বইয়ে লেখা আছে? ইংলিশ মিডিয়ামে কথা লেখা আছে? ভূগোলে লেখা আছে? সমাজে লেখা আছে? বিজ্ঞানে লেখা আছে? এ কথার অর্থ এটা নয়। তাহলে কি সমাজ বিজ্ঞান ভূগোল দর্শন পড়বো না? আপনি অবশ্যই পড়বেন, কিন্তু যদি মানুষ হতে চান, মানবিক মূল্যবোধ যদি আপনি নিজের মধ্যে আনতে চান, সন্তানকে যদি নিজের বাধ্যগত সন্তান বানাতে চান, তাহলে ধর্মীয় শিক্ষার বিকল্প কোনো রাস্তা নাই। সন্তানকে কোরআন শেখান, মাদ্রাসার ছেলেরা কোরআন থেকে এই অংশটা পেয়েছে। শুধু তাই নয়, আল্লাহ রসুলের কাছে যখন প্রশ্ন করা হয়েছিল, মা হাক্কুল ওয়ালিদাইনি আলাইনা ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর রসুল, পিতামাতার কি পরিমাণ হক আমাদের উম্মতে আছে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাওয়ামিউল কালিম ছিলেন, অল্প কথাই বেশি মানা বুঝাই দিতেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সংক্ষেপে জবাব দিয়া দিলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, পিতা মাতাই তোমার জন্য জান্নাত, পিতা মাতাই তোমার জন্য জাহান্নাম। এর মানে আল্লাহর নবী বুঝাই দিলে, তোমার খিদমতে, তোমার আচরণে তোমার বাবা মা যদি তোমার প্রতি খুশি হয়ে যান, তোমার রব তোমার প্রতি খুশি হয়ে যাবে, আর রব তোমাকে জান্নাত দিয়ে দেবে। আর পিতা মাতা তোমার আচরণ যদি কষ্ট পায়, তাহলে তোমার রব তোমার প্রতি নারাজ হয়ে যাবে। তোমার রব যদি নারাজ হয়ে যায়, তোমার জাহান্নাম ছাড়া উপায় নাই। ভাইরা আমার, কোরআন হাদিসে এই ব্যাপারে অনেক কথা আছে, লম্বা কথা বলার সময় আমার হাতে নাই। আমি যে মেসেজটা আপনাদের সামনে দিতে চেয়েছিলাম শুধু সেই কথাটাই বলি। আপনারা বলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পিতা মাতার সম্মানের যে কথা বলেছেন, এই কথাটা কি বিশ্ববিদ্যালয়ে পড়ানো হয়? কথা বলেন, ইংলিশ মিডিয়ামে পড়ানো হয়? ইংলিশ মিডিয়ামে যদি এই মানবতার কথাগুলো পড়ানো হতো, তাহলে ঐশী রহমানের মতো পুলিশ অফিসারের মেয়ে হয়ে বাপ মাকে নিজের হাতে জবাই করত না। তবে একটা কথা আমার বলতে মনে চায়, সবাই তো আর সন্তানদের দ্বারা নির্যাতিত হয় না। কথা আছে, কামাতা দিন তুদানু, যেমন কর্ম তেমন ফল। যেই অফিসার বাংলাদেশের অবিসংবাদিত নেতা আল্লামা জুনায়েদ বাবনগরী হাফিজাহুল্লাহর সাথে বেয়াদবি নাফরমানি করেছিল মাসুদুর রহমান, সেই অফিসারের মেয়েটাই তাকে বাথরুমের মধ্যে জবাই করেছে। আজকে কুষ্টিয়ার এসপি সাহেব শিক্ষা গ্রহণ করেন ঐশী রহমানের কাছ থেকে, আপনি আলেমদের হাত ভেঙে দেওয়ার কথা বলেন, সন্ত্রাসী ভাষা বাংলাদেশে বন্ধ করতে হবে, গুন্ডামি করা যাবে না বাংলাদেশে। সরকার আপনার গায়ে পোশাক উঠিয়ে দিয়েছে, গুন্ডামি করার জন্য নয়, মাস্তানি করার জন্য নয়, দেশের শ্রেষ্ঠ সন্তান আলেমদের সাথে বেয়াদবি করার জন্য নয়। আপনি হাত ভেঙে দেবেন, আপনি আমাদেরকে বলেন গো ইউর পিয়ারা পাকিস্তান,
আপনি আমাকে পেয়ারা পাকিস্তান বলে আলেম সমাজকে তুচ্ছ করেন, আপনি কোন দলের প্রোডাক্ট, কোন দেশের প্রোডাক্ট সেটাও বলেন, কথা বলেন। সকল মধ্যে মুজাহিদ মুসলমান ভাইদেরকে বলতে হবে, ইসলামের কথা বললে যারা আমাকে পাকিস্তানি বলবে তারা কাফেরদের দালাল ছাড়া কিছু নয়। আমরা ইসলামের কথা বলেছি, ইসলামের কথা বলবো, জায়েজ না জায়েজ কি আমাদেরকে পুলিশ শেখাবে? কথা জুড়ে বলতে হবে। আফসোস কলিজার মধ্যে লাগে, পুলিশের মধ্যেও ভালো মানুষ আছে কোনো সন্দেহ নাই, আছে না নাই? সারা বাংলাদেশ যখন আমরা ঘুরি, কিছু কিছু পুলিশ অফিসার আমাদেরকে দেখে হাত মুসাফা করে, বুকের সাথে জড়ায় নাই, হাতের মধ্যে আর চুমা খায়, বলে হুজুর অবসর সময়ে বসে বসে আপনাদের বয়ান শুনি, কিন্তু হাত পা বাঁধা মাহফিলের পারমিশন লিখিত দিতে পারি না, কপাল খারাপ, ওয়াজ যা করার সব করে যান, আমরা যে মাহফিল হচ্ছে যেন কিছু জানি না। সুবহানাল্লাহ বলবেন না, বাধা তো দেয় না, উল্টা বলে মাহফিল হচ্ছে হুজুর আমরা জানি না, মাহফিল করে ফেলেন, সুবহানাল্লাহ। কোন কত মহব্বত করে আলেমদের বয়ান তারা শুনতে চান। আমার পেছনে বোটবাজার কেন্দ্রীয় জামে মসজিদে এমন কোনো জুমা নাই যিনি পোশাক ধারী আর পোশাক ছাড়া পুলিশ বসে জুমার বয়ান শুনে না, এমন কোনো জুমা নাই। আমার সামনে বসে বসে পুলিশের বড় বড় অফিসাররা তারা বয়ান শুনে, অথচ আমি অনেক শক্ত কথাও বলি, তারপরেও তারা বয়ান শুনে। ইসলামকে তারা মহব্বত করে, ইসলামকে তারা ভালোবাসেন। গত সপ্তাহে এক আমাদের গাজীপুরে এক বড় পুলিশ অফিসার, নাম বলবো না, তিনি আমাকে ফোন দিলেন, হুজুর আমার ছেলেটাকে আপনার মতো আলেম বানাতে চাই, কোথায় পড়াবো? সব পুলিশ অফিসার তো আর কুষ্টিয়ার কুলাঙ্গার এসপির মতো না, উনি আলেমদেরকে হাত ভেঙে দেবে, আলেমদেরকে বলে গো টু ইউর পেয়ারা পাকিস্তান, কত বড় দেশপ্রেমিক হয়ে গেছে, বলে দেশের বিরুদ্ধে কথা বলেন, মায়ের চেয়ে মাসির দরদ বেশি, কথা বলেন। আমি তো মনে করি যারা বেশি তেলবাজি করে তাদের সম্পদের হিসাব দুদকের বেশি দেখা উচিত, অপকর্ম ঢাকার জন্য তারা পা চাটা গোলামের মতো আচরণ করার চেষ্টা করেন, কিন্তু এরাই হচ্ছে দেশের আসল শত্রু। আরেকবার বলে আবার তিনি বলেছেন, মাদ্রাসার হুজুররা কালেকশন করে, রাস্তাঘাটে বসে চান্দা কালেকশন করে, চামড়া কালেকশন করে, এগুলা করে করে আমাদের বিরুদ্ধে কথা বলে, নাউজুবিল্লাহি মিন জালিক। আমি বলি এই বাংলাদেশের চান্দা তো দুই প্রকারের উঠানো হয়, চান্দা ছাড়া কেউ চলে না, যত বড় মাপের নেতা হোক তিনিও চান্দা উঠান, কথা বলে না কেন? চান্দা কি শুধু হুজুররা উঠান? তবে পার্থক্য আছে, পার্থক্যটা কি, আপনাদের কাছ থেকে যে মাদ্রাসার মুহতামিম সাহেব এখানে বসে আমার আগেই বয়ান করেছেন, আলোচক আপনাদের কাছে হাত পেতেছেন কি নিজের জন্য? জোরে বলেন। মাদ্রাসার মধ্যে যে লিফলেটের মধ্যে লেখা আছে ইতিমখানা, কত অসংখ্য ছেলে, কত অসংখ্য মেয়ে লেখাপড়া করার টাকা নাই, বাড়িতে খাওয়া পড়ার কোনো ব্যবস্থা নাই, বিশ্বাস করেন আমি আমার বুক ফেটে কান্না আসে আর বলতে মনে চাই, বাংলাদেশে যতগুলি কওমি মাদ্রাসা আছে প্রত্যেকটা মাদ্রাসার মুহতামিম সাহেবকে সরকারের পক্ষ থেকে জাতীয় পুরস্কারে পুরস্কৃত করা দরকার। 20 লক্ষ মাদ্রাসার ছাত্র, কওমি মাদ্রাসার ছাত্র, তারা বাংলাদেশের নাগরিক, বাংলাদেশে তারা যখন চলাচল করে গভর্নমেন্টকে ট্যাক্স দেয়, তারাও রেভিনিউ দেয়, কর দেয়, দেশের সমস্ত রাষ্ট্রীয় ট্যাক্সগুলোর মধ্যে তারা অংশগ্রহণ করে, জোরে বলেন ঠিক কিনা? স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে ছাত্ররা, আমার ভাই আমার বোন আমার সন্তান যদি স্কুলে পড়ে তাদেরকে সুশিক্ষায় শিক্ষিত করা যেমন সরকারের দায়িত্ব, এই 20 লক্ষ মাদ্রাসার ছাত্র যারা আছে তাদেরকেও রাষ্ট্রীয় মর্যাদায় তাদেরকেও সুশিক্ষিত শিক্ষিত করার দায়িত্ব ছিল সরকারের, কথা বলেন ঠিক কিনা? কিন্তু সেটা সরকার করতে পারে নাই, গরিবদেরকে ডেকে ডেকে এনে বাংলার এতিম অসহায় দস্ত মায়ের সন্তানদেরকে ডেকে ডেকে এনে কুলে উঠিয়ে আদর করে সোহাগ করে মহব্বত করে ভালোবেসে কোরআন পড়িয়ে পড়িয়ে তাদেরকে সুন্দর কর্মসংস্থানের ব্যবস্থা করে দিচ্ছে, দিনের দায় বানিয়ে দিচ্ছে, হাফেজ কোরআন বানিয়ে দিচ্ছে,
এতটুকুন বুকে হাত রেখে বলতে পারি, তৃপ্তির ঢেকুর নিয়ে বলতে পারি, এই সমস্ত প্রতিষ্ঠান থেকে এমন এক একটা প্রোডাক্ট বের হয়ে যায় যারা কোনোদিন গুন্ডা হয় না, মাস্তান হয় না, খুনি হয় না, ধর্ষক হয় না, চান্দাবাজ হয় না, টেন্ডারবাজ হয় না, তারা অস্ত্রের মহড়া দিয়া এলাকার মধ্যে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িয়ে যায় না। এই সুরার সন্তানগুলো তারা উপহার দিচ্ছে, তাদের আয়ের উৎসটা কি? আয়ের উৎসটা আপনি আগে শোনেন, রাত যখন তিনটা বাজে আপনি যখন ফেসবুক আর টেলিভিশন দেখতে দেখতে যখন ঘুমাতে যান, আপনি মাদারেসে কওমিয়ার মধ্যে দৌড়ে আসেন রাত যখন তিনটা সাড়ে তিনটা বাজে, চুপচাপ আসবেন, একা একাই আসবেন, এসে দেখবেন অসংখ্য ছেলেরা মসজিদের এই কর্নারে, মসজিদের বারান্দার ওই কর্নারে, মসজিদের মাঝখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাহাজ্জুদের নামাজ পড়ে, সেজদায় পড়ে, চোখের পানি ছাড়ে। আমি নিজে কওমি মাদ্রাসার সন্তান, আমি আমার ইতিহাস ভুলে যাই নাই। আমি দেখেছি রাত দুটা বাজে, রাত দেড়টা বাজে, কোনো ছাত্র যদি রাত আড়াইটা বাজে উঠেছে, পরের দিন আমি উঠতাম দুইটায়, যখন দেখতাম আমার আগে কেউ দুটা বাজে উঠে গেছে, এর পরের দিন আমি উঠতাম রাত একটায়, যাতে করে আমার আগে কেউ উঠতে না পারে। আমার ভাইয়েরা, বড় দুঃখ নিয়ে আজকে একটা কথা বলে ফেলি, ওই ফুসুদ ইকরা আলাইয়াল কোরআন, তুমি আমাকে কোরআন শোনাও। ইবনে মাসউদ বলেন, আকরাউ আলাইকা ওয়াল কোরআন উনজিলা আলাইক, আমি আপনাকে কোরআন তেলাওয়াত শোনাবো, কোরআনটা আপনার উপরে নাজিল হয়েছে। হুজুর জবাব দিয়া বলেন, উহিব্বু আন আসমাআহু মিন গাইরি, অন্যের কাছ থেকে কোরআন শুনতেও আমি নবী ভালোবাসি। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি সূরা নিসা তেলাওয়াত শুরু করে দিলাম, চতুর্থ পারার হিফজ কোরআন মাজিদের ১৬ নম্বর পৃষ্ঠা থেকে আমি তেলাওয়াত শুরু করলাম। তেলাওয়াত করছে তো করছে, করছে তো করছে, একটা পর্যায়ে পাঁচ নম্বর পারার হিফজ কোরআন মাজিদের ৩ নম্বর পৃষ্ঠার শেষের দিকে এসে যখন পড়েছে, ফাকাইফা ইযা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহীদিন ওয়া জিনা বিকা আলা হাউলাই শাহীদা। আয়াত খানা যখন তিলাওয়াত করলেন, ইবনে মাসউদ বলেন, আমার তিলাওয়াত শুনে আল্লাহর হাবিব আমাকে থামাই দিলেন, থামো। আমি হুজুরের চেহারার দিকে তাকাই, দেখি হুজুরের চোখ বেয়ে বেয়ে ইদা আইনা হুতাদরিফান, চোখের পানি বুক ভেসে ভেসে পড়ে যাচ্ছে, হুজুরের চোখের পানি অঝরধারায় পড়ছে। নবীজি আমাকে আর সামনে বাড়তে দিলেন না। আয়াতের মধ্যে কি লেখা আছে কি শুনে নবীজি কান্নায় ভেঙে পড়লেন। আয়াতের মধ্যে লেখা আছে, ফাকাইফা ইযা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহীদ, সেদিন কি অবস্থা হবে যেদিন আমি প্রত্যেকটা উম্মতের ভেতর থেকে একজন করে সাক্ষী দাঁড় করায় দেব, তাদের নবীকে আমি উম্মতের উপরে সাক্ষী বানাবো। জিনা বিকা আলা হাউলাই শাহিদা, আর এই উম্মতের উপরে সাক্ষ্য দেওয়ার জন্য নবীজি কিয়ামতের ময়দানে আপনাকে আমি দাঁড় করাইয়ে দেব। মুফাসসিরিন কিরাম লিখেছে, এই আয়াত শুনে নবীজি এজন্য কান্না করেছেন যে উম্মতের জন্য আমি তায়েফে মার খেলাম, যে উম্মতের জন্য উহুদে মার খেলাম, যে উম্মতের জন্য আমি দেশান্তরিত হলাম, যে উম্মতের জন্য আমি রক্ত ঝরিয়েছি, যে উম্মতের জন্য আমি ঘর বাড়ি ছাড়লাম, কোনোদিন আমার উম্মতের জন্য বদদোয়া করি নাই। কিয়ামতের মাঠে আমি নবীজি আমার উম্মতের বিরুদ্ধে কেমনে বদদোয়া করব? ভাইরা আমার, কিভাবে আমি আমার উম্মতের বিরুদ্ধে সাক্ষী হয়ে দাঁড়াবো? হাসরের ময়দানে আমার উম্মতের বিরুদ্ধে আমি কিভাবে কথা বলবো? উম্মতের মায়ায় নবীজি কান্না ভেঙে পড়লেন। এই জন্য আমি সকল ভাই এবং বোনদেরকে একটা মেসেজ দিতে চাই, কেয়ামতের মাঠে আমার নবীজি হয়তো আমার পক্ষের সাক্ষী হবেন, না হয় আমার বিপক্ষের সাক্ষী হয়ে যাবেন। যদি নবীজি আমার পক্ষের সাক্ষী হয়ে যায়, ভাগ্য আমার খুলে যাবে। আমার নবীজি যদি আমার বিপক্ষের সাক্ষী হয়ে যায়, কপালের মধ্যে এমন আগুন লাগবে, ওই আগুন আর কেউ নেভাতে পারবে না। যদি বলুন ঠিক কিনা? এই জন্য নবীজিকে আপন মানাবার দরকার আছে না নাই? নবীজির সাথে যদি আমরা আপন হতে চাই, নবীজির কাছে যদি আমরা আপন হতে চাই, হুজুরের সুপারিশ যদি আমরা পেতে চাই, আল্লাহর হাবিব বলেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, যেই ব্যক্তি আমার সুন্নাতকে মহাব্বত করবে সেই ব্যক্তি আমি নবীকে ভালোবাসলো, যেই ব্যক্তি আমি নবীকে ভালোবাসলো সেই ব্যক্তি আমার সাথে জান্নাতি হবে। এই জন্য যত ভাইরা এখানে এসছেন,
আমাদের জীবনের সবচেয়ে বড় টার্গেট হচ্ছে আমাদের আদর্শ, আমাদের মডেল নবীজনা মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জীবনের সকল ক্ষেত্রে আমরা নমুনা এবং মডেল হিসেবে, আদর্শ হিসেবে গ্রহণ করতে চাই। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেন, জোরে কোন আমিন। আমার নবীর জিন্দগির জীবনের সবচাইতে বড় আমল হচ্ছে নামাজ। যত মানুষ এখানে এসছেন, আজকে একটা পণ করে যাব, জীবনে ইচ্ছাকৃতভাবে এক ওয়াক্ত নামাজও ছাড়বো না। কারণ আমার নবী ইন্তেকালের আগে তিনবার নামাজের কথা উম্মতকে স্মরণ করিয়ে দিয়ে বলেছেন, আসসালা ইয়া উম্মতি, আসসালা আসসালা। উম্মত সাবধান, নামাজটা বাদ দিও না, নামাজটা বাদ দিও না, নামাজ ছেড়ে দিও না, নামাজের ব্যাপারে যত্নবান হও। আজকে অধিকাংশ মুসলমান নামাজ পড়ে না, কথা বলে ওয়া শুনে, সারা রাত বয়ান করলে সারা রাতই বয়ান শুনবে, কিন্তু নামাজের কথা বললে আর মজা লাগে না। ওয়াজ খুব মজা লাগে, নামাজ মজা লাগে না। ভাইরা আমার, ওয়াজ শোনার উদ্দেশ্য হচ্ছে ঠিকঠাক মতো নামাজ পড়া, ইসলামকে মান্য করে চলা, কথা বলুন ঠিক কিনা? এই জন্য আমরা একটা পণ করব, জীবনে আর নামাজ কাজা করব, নামাজ বাদ দেব, নামাজ তো আমরা নিজেরা করব, আমাদের ঘরের মানুষদেরকে নামাজ পড়তে আমরা উদ্বুদ্ধ করব, আমরা বলি ইনশাআল্লাহ। মনে রাখবেন, এই সেজদা, এই কপাল আর নাক দিয়া আল্লাহর সামনে বান্দা যখন সেজদায় পড়ে যায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহর মাঝে আর ওই বান্দার মাঝে আর কোনো পর্দা থাকে না। কোরআন মাজিদে আপনারা পড়েছেন, ওয়াসজুদু ওয়াক্তারিব, সেজদা দাও আর নিকটতম হয়ে যাও। সেজদা দিলেই সরাসরি কার কাছাকাছি? আল্লাহ পাকের কাছাকাছি। রাত অনেক গভীর, আমি আর সময় আমি সামনে নেব না, আমি শুধু এই মেসেজটা দিতে চাই, আমার জীবনের মিশন আপনাদের জীবনের মিশন হোক, আমরা সমাজের মধ্যে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত আদর্শ বাস্তবায়ন করব। আমরা বলি ইনশাআল্লাহ, নামাজ পড়ব ইনশাআল্লাহ, ঘরে নামাজের তালিম দেব ইনশাআল্লাহ বলেন, এবং মা বোনদেরকে পর্দার ব্যাপারে সর্বোচ্চ গুরুত্ব প্রদান করব। আমরা বলি ইনশাআল্লাহ। এতক্ষণ পর্যন্ত আপনাদের সামনে যে কথাগুলো বলেছি, আল্লাহ পাক আমাদের সকলকে আমাল করার তৌফিক দান করুন। ভাইরা আমার, আমি ভাইরা এখনই মনে হবে, শোনেন, আমি দেরি করব না, আপনার চেয়ে আমার তার আরো বেশি, আপনারা আমার আগে দৌড় দিচ্ছেন, করো নাকি? হ্যাঁ, কারণ শোনেন, বসে এখনই দোয়া হয়ে যাবে ইনশাআল্লাহ।